ইলেকট্রিক ফ্যাক্টরিটা কি, ইলেকট্রিক ফ্যাক্টরি কাজ কেমন করে করতে হয়, কত ঘন্টা ডিউটি করতে হয়, কত টাকা বেসিক, কত টাকা ওভারটাইম বা প্রতি মাসে কত টাকা বেতন আসবে। আপনারা যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মালয়েশিয়াতে ইলেকট্রিক ফ্যাক্টরি একটি বিশাল একটা ফ্যাক্টরি, শুধু মালয়েশিয়া না অল বিশ্বে ইলেকট্রিক ফ্যাক্টরি বিশাল ফ্যাক্টরি, কারণ ইলেকট্রিক ছাড়া কোনো পার্টসপাতি যন্ত্রপাতি চলে না। তেমনই এই জন্য বলা হয় অল বিশ্বের ভেতরই ইলেকট্রিক ফ্যাক্টরি একটা বিশাল ফ্যাক্টরি। তো কত টাকা বেতন, কত ঘন্টা ডিউটি করতে হয়, ওভারটাইমের হার কীরকম, কত টাকা ঘন্টা ওভারটাইম আসে, পুরো বিস্তারিত ভিডিওতে আমি আলোচনা করছি। ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন। তো যারা ইলেকট্রিক ফ্যাক্টরি আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা অ্যাপ্লাই করে রেখেছেন যে আমরা ইলেকট্রিক ফ্যাক্টরিতে যাব, গিয়ে কী করব, কত ঘন্টা কাজ করতে হয়, কেমন করে কাজ করতে হয়, সব কিছু আমি বুঝিয়ে বলবো আপনাদের। মূলত ইলেকট্রিক ফ্যাক্টরিটা দুইটা ভাগে বিভক্ত, একটা ম্যানুফ্যাকচারিং মানে উৎপাদনকারী, আর একটা সেই যন্ত্রপাতিগুলো স্থাপন করা, সংযোগ দেওয়া। তো যারা ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং সাইটে কাজ করবেন তাদের ওখানে একটু কষ্ট বেশি, ডিউটি সেম ডিউটি হয় ইলেকট্রিক ফ্যাক্টরিতে। আর একটা কথা বলে রাখি, ফ্যাক্টরিতে সব কাজই সেম, ডিউটি সব সেম, কিন্তু ইলেকট্রিক ফ্যাক্টরিতে ডিউটি হয় দুই শিফটি। ফার্স্ট শিফটি 8টা টু 5টা এবং 3 ঘন্টা ওভারটাইম, এবং 8টার পরে রাতে হয় আর এক শিফটি, দুই শিফটি কাজ হয় বেশিরভাগ ফ্যাক্টরিতে। তো ম্যানুফ্যাকচারিং মানে ওই কাঁচামাল যেগুলোতে আসে, যাহা বলে কাঁচামাল, যেগুলো কাঁচামাল বলে, কাঁচামাল থেকে যে যন্ত্রপাতি উৎপাদন করা হয় বানানো হয় সেগুলো ফির কোম্পানির দিকে সংযোগ করা হয়। তা আপনারা যারা ওই সাইটে কাজ করবেন, যারা ওই ফ্যাক্টরিতে যারা কাঁচামালের সাইটে কাজ করে, ইলেকট্রিক কাঁচামাল যেমন অ্যাডাপ্টার, বিভিন্ন ধরনের আইসি, মোবাইল আইসি, ফ্রিজের পার্টস, টিভির পার্টস, ফ্যানের কয়েল, এগুলো যে জায়গায় তৈরি করা হয় এক জায়গায়, সেগুলো সংযোগ করা হয় আর এক জায়গায় নিয়ে গিয়ে। তো যারা ওই মানে উৎপাদনকারী ফ্যাক্টরিতে ইলেকট্রিক ওই সাইটে যারা কাজ করবেন তাদের তো আগে বুঝিয়ে বলি, কেউ ভিডিও টানবেন না, স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখতে থাকুন, অবশ্যই আপনাদের উপকারে আসবেই। তো যাদের একটু গরম বেশি, যারা এই ম্যানুফ্যাকচারিং সাইটে কাজ করবেন ইলেকট্রিক ফ্যাক্টরি, একটু গরম বেশি হলেও বেতনটা কিন্তু একটু বেশি এদের, কারণ এই সাইটে ওটির হার বেশি, কারণ শিপমেন্ট থাকে। এই ম্যানুফ্যাকচারিং সাইটে ইলেকট্রিক ফ্যাক্টরিতে এই যে কাঁচামালের সাইটে যে সাইট থেকে মাল উৎপাদন করা হয় সেই সাইটে আপনি ওভারটাইম একটু বেশি থাকে, সবসময় ওভারটাইম থাকে, এই সাইটটাতে সবসময়ই ওভারটাইম থাকে, কারণ এখান থেকে মাল প্রোডাকশন হওয়ার পরেই সিনা সে মালগুলো অন্য সংযোগ করা হবে, এই জন্য এই সাইটটাতে ওভারটাইম বেশি, ডিউটি 8টা থেকে 5টা, 1 ঘন্টা ব্রেক টাইম, এবং এর মধ্যেও আপনার যার যার মতো করে ব্রেক টাইম নেয়। এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন, ইলেকট্রিক ফ্যাক্টরিতে আপনি প্রোডাকশনে কাজ চলে, আপনার ঘন্টা টার্গেট দেওয়া হবে যে ভাই ঘন্টায় 100 পিস বা 150 পিস বা 50 পিস মাল দিতে হবে, আপনাকে সেই অনুযায়ী মাল দিতে হবে, এবং এই মাল পিস টু পিস কিউসি পাস চেক হয়। আপনি ইলেকট্রিক ফ্যাক্টরিতে যারা আসবেন তাদের চোখের প্রবলেম হলে খুব সমস্যা, কারণ একটা ছোট্ট একটা আইসি, জানেন তো স্ক্রু, একটা আইসি যদি আপনি জায়গা মতো না লেগে ছেড়ে দেন ওই মালটা পাস হয়ে যাবে, 1-1.5 হাজার পিস পাস হয়ে গেছে। যদি কিউসি একটাবার ধরা পড়ে, অবশ্যই ধরা পড়বে, ধরা পড়ার পরে 1-1.5 হাজার মাল আপনাকে ফির রিটার্ন চেক করতে হবে ফ্রি। এই জন্য বলি ইলেকট্রিক ফ্যাক্টরি খুব টাফ ব্যাপার, আর ইলেকট্রিক ফ্যাক্টরিতে কাজ করতে হলে ইয়ারকন বা এসির ভিতরে থাকতে হবে সব সময়, এটাও আপনি মাথায় রাখবেন। এবং যারা ইলেকট্রিক ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং সাইটে কাজ করবেন, এই কাজ বেসিক 8 ঘন্টা, বেতন আপনার প্রথম অবস্থাতে এসে 1500 রিঙ্গিত, এবং ওটি 1.5, হলিডে 1.5, এবং ডিউটি হয় 2 শিফটি। আপনি যদি সারাদিন কাজ করে রাতেও যদি কাজ করতে চান, যদি আপনার শরীরে কুলায় আরও 1 শিফটি করলেন, আপনার বেতন বেশি আসলো। তো আমি এবার কথা বলবো হলো ইলেকট্রিক ফ্যাক্টরিতে আপনার যে উৎপাদন মানে সংযোগ, যে জায়গায় গিয়ে পার্টস ফুসগুলো নাগায় আপনি ম্যানুফ্যাকচারিং করে আসার পরে অন্য একটা ফ্যাক্টরি বা কোম্পানিতে যার যার মালে অর্ডার আছে সেই আইসি বা অ্যাডাপ্টার এগুলো নিয়ে সংযোগ করে পুরো একটা কমপ্লিট, সাপোজ একটা মোবাইলে যা যা লাগে সব কিছু একটা কমপ্লিট করবে, একটা ফ্রিজের পুরো টোটাল সংযোগ করে কমপ্লিট করবে।
তো আপনাদের যারা চোখের প্রবলেম আছে তারা ইলেকট্রিক ফ্যাক্টরিতে একটু প্রবলেম হয়, কারণ চোখ হলো অরিজিনাল। যারা সোল্ডারিং করে জানেন তো, সোল্ডার মানে বাংলাদেশের থালাই, যেটা তাতাল দিয়ে যারা তাতাল থাকে ওদের হাতের কবজিতে একটা ব্যাস থাকে, টেপ থাকে, যে টেপটার সাথে সংযোগ দেওয়া থাকে আর্থিং করা আছে। সারাদিন আপনাকে তা ওই আপনি সোল্ডারিং করতে হবে, সোল্ডারিং করতে হবে তা প্রোডাকশনে ঘন্টায় 1000-1500-600 কোনো শর্ট না হয়। আর মালয়েশিয়া কারেন্ট বাংলাদেশি কারেন্ট অনেক ডিফারেন্স, অনেক পার্থক্য, কারণ মালয়েশিয়াতে কারেন্ট শর্ট খেলে আপনার কিছু হবে না, 2-1 সেকেন্ডের ভেতর কারেন্ট লাইন অফ হয়ে যায়। তো আপনার প্রোডাকশনে কাজ করতে হয় ইলেকট্রিক ফ্যাক্টরিতে, যে কোনো আপনি যদি ম্যানুফ্যাকচারিংয়ে যান বা আপনি যদি ইলেকট্রিক কোম্পানিতে যান, যেখানে যে উৎপাদনকারী মালগুলো সংযোগ করে একটা ফ্রিজ, পুরো একটা ফ্রিজ কমপ্লিট হয়ে গেল সব কিছু। আপনাকে সুপারভাইজার আছে, আপনাকে সব বুঝিয়ে দেবে। আপনার সামনে একটা কাগজ থাকবে যেটাতে সব কিছু লেখা থাকবে যে তোমার কাজ এটা, এই মাল, এই ডিজাইন, শুধু এই কাজটাই তোমার। আপনি যে টেবিলে বসবেন টেবিলের সামনে ওরা একটা লিস্ট দিয়ে যাবে যে তোমার কাজ এটাই। মালের কোয়ালিটি চেঞ্জ হবে, ওই লিস্টটা আপনি চেঞ্জ হবে। মালের যে মাল আপনি যে কাজ করবেন তার মডেল নাম্বার চেঞ্জ হবে, ওটাও চেঞ্জ হবে। এটা আপনার কোনো আপনাকে দেখা লাগবে না, যে সুপারভাইজার আছে সে আপনাকে দিনকে দিন শিখাই দিয়ে যাবে যে আজকে এই কাজ, এই এই মালের এই মডেল। আপনার কাছে যে পেপারটা থাকবে আপনার সামনে, সেটা ওই ওই আপনি ওটা দেখে দেখে করতে হবে, শিখা দেবে। আর ইলেকট্রিক ফ্যাক্টরিতে যারা সোল্ডারিং করে তাদের একটি মূল্য বেশি, সব কাজ একই কিন্তু তাদের একটা ব্যাস থাকে। যারা সোল্ডারিং করে আর যারা কিউসি, এই দুইটা সেক্টর একটু মূল্য বেশি, দাম বেশি, এই দুইটা সেক্টর বেতনও হালকা বেশি, কিন্তু কাজ একই, কিন্তু ওদের একটা ব্যাস থাকে, র্যাঙ্ক থাকে একটা, যে সোল্ডারিং করে বা কিউসি চেক করে। তো আপনারা যারা ভয় পাইতেছেন কোনো সমস্যা নেই, আপনারা আসেন ইলেকট্রিক ফ্যাক্টরিতে, আসেন, আসার পরে ইনশাল্লাহ বেসিক বেতন ওভারটাইম সহ, কারণ এই ইলেকট্রিক ফ্যাক্টরিতে ওভারটাইম হয়, তবে বছরের দুইটা মাস একটু ওভারটাইম কম হয়, সেটা হলো জুন জুলাইয়ের দিকে, তখন ওরা শিপমেন্টটা ডাউন হয়ে যায়, একটু ছুটি বেশি দেয়, এই কারণে বছরের দুইটা মাস একটু কোম্পানি তখন শিপমেন্ট পুরো অর্ডার থাকে না ম্যানুফ্যাকচারিং সাইটে বা কোম্পানিতে, উৎপাদনকারী সাইটে বা আপনার এই যে সাইটে মানে মালগুলো প্রোডাকশন দেওয়া হয় কোম্পানিতে, সেগুলো দুই সাইটে একটু কোন কিছু কিছু ফ্যাক্টরিতে বছরের দুইটা মাস একটু বেতন কম, বেশি ছুটি দেয়। বা চীনের আয়া, চীনাদের যে উৎসব আছে চীনের আয়া বলে, এখানেও 5-7 দিন ছুটি দেয়। এই ইলেকট্রিক ফ্যাক্টরিতে একটু ছুটিটা একটু বেশি, কারণ বছরের দুই মাস বা এক মাস কাজ যখন চাপ কমে যায় তখন কোম্পানির থেকে আপনি বেশি ছুটি দেওয়া। তো আপনাদের আসতে চাচ্ছেন, তবুও ইনশাল্লাহ আশা করা যায়। আপনাদের আর একটা কথা বলে নেই, থাকার জন্য 60-70 টাকা কাটতে পারে কিছু কিছু কোম্পানি খাওয়া তুনিদের, আর কিছু কিছু কোম্পানি যেগুলো ভালো কোম্পানি, কিছু চীনা কোম্পানি আছে সেগুলো থাকা খাওয়ার থাকার জন্য 60-70 টাকা কাটে, কিছু কোম্পানি আছে কাটে না, এটা কোম্পানি বেসিস করে, কেউ হয়তো কাটতেছে না কেউ কাটতেছে, আর খাওয়া নিজের। এই হিসাব পাতি করে দেওয়া গেলে আপনি ইনশাল্লাহ প্রতি মাসে 25-26-3000 টাকা আসতে পারে, যদি ওভারটাইম বেশি করেন। আর যদি কাজের অভিজ্ঞতা আপনি বেশি হয় অবশ্যই আপনার বেতন বাড়বে। তো আপনারা ভাবতেছেন যে আমরা বাংলাদেশে কারেন্টের কাজ করছি, মালয়েশিয়া গিয়ে ইলেকট্রিক ফ্যাক্টরি, না, এটা পুরোটাই ডিফারেন্ট। যারা কারেন্টের কাজ জানেন কারেন্টের সাইড ভেলো, ইলেকট্রিকের ফ্যাক্টরি, ইলেকট্রিক কোম্পানি কাজ পুরোটাই ভেলো, আপনাকে এসে নতুন করে শুরু করতে হবে। তবু নতুন অবস্থায় ভালো বেতন পাবেন আশা করা যায়। যাই হোক, আরও কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্টে জানাই দিবেন, বিস্তারিত আরও কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। একটু লেট হলেও রিপ্লাই অবশ্যই দেবো, জানেন আমি কাজ করি, কাজের মাঝে আপনাদের সাথে আসি কিছু সঠিক তথ্য দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।